ফরেন্সিক সায়েন্স কি, ফরেন্সিক সায়েন্সের মধ্যে কি কি বিষয় পড়ানো হয় বা কি কি সেবা দেওয়া হয়। পুলিশ যে আছে ওদেরকে আমরা সহায়তা করি। ফরেন্সিক সায়েন্সে মেইন তো ব্রাঞ্চ হচ্ছে আপনার 8টা টোটাল ব্রাঞ্চ হচ্ছে, এটা ছাড়াও 35 টোটাল এক্সট্রা ব্রাঞ্চ রয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিরাজ হোসেন, ক্লিনিক্যাল অ্যান্ড ফরেন্সিক সাইকোলজিস্ট, পরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেন্সিক সাইকোলজি অ্যান্ড গ্র্যাফোলজি। আজকে একটি মজার বিষয় নিয়ে কথা বলবো, ফরেন্সিক সায়েন্স নিয়ে। আজকে আমার সাথে আছেন অতিথি হিসাবে রাকেশ মিয়া, যিনি একজন ফরেন্সিক এক্সপার্ট, অ্যাপ্লাইড ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির উনি প্রতিষ্ঠাতা পরিচালক। আজকে ওনার থেকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। সালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আর এখন আমি আপনার থেকে জানতে চাচ্ছি, ফরেন্সিক সায়েন্স কি, ফরেন্সিক সায়েন্সের মধ্যে কি কি বিষয় পড়ানো হয় বা কি কি সেবা দেওয়া হয়? ফরেন্সিক সায়েন্স মানে এটা হচ্ছে, যেরকম আমরা আমরা 11-12 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়েছি, ওটাকে আমরা সায়েন্টিফিক্যালি ইউজ করে আমরা ইনভেস্টিগেশন যে ডিপার্টমেন্ট থাকে, পুলিশ যে আছে ওদেরকে আমরা সহায়তা করি। কিভাবে কি, মনে করুন কি একটা ঘটনা যা ফের একটা ক্রাইম হলো আপনার যে কোনোখানে, তো ওইখানে আমরা কিভাবে ওদেরকে হেল্প করব কি, হাউ টু কালেক্ট দ্য এভিডেন্সেস ফ্রম দ্য ক্রাইম সিন, ক্রাইম সিন থেকে ওরা কিভাবে যে ফিজিক্যাল, ফিজিক্যাল মানে অর্থটা হচ্ছে আপনি বুঝতে পারছেন কি, যে ভৌতিক যেটা আমরা নিজের চোখে দেখতে পারি, তো ওইটাকে কিভাবে ওরা কালেকশন করবে, প্রিজারভেশন করবে, তারপর যে অ্যানালাইসিস এক্সামিনেশন পার্টটা এটা আমাদের ফরেন্সিক সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে আছে, ওটাকে আমরা প্রপার প্রোটোকল এসওপি স্ট্যান্ডার্ড অফ প্রোটোকলের মধ্যে দিয়ে ওটাকে আমরা এক্সামিনেশন অ্যানালাইসিস করি, রিপোর্ট রাইটিং, এন্ড আফটার রিপোর্ট রাইটিং অ্যাজ আ এক্সপার্ট উইটনেস। এক্সপার্ট মানে কি, যেরকম আমি আমার যে বিএসসি এমএসসি ফরেন্সিক সায়েন্স হয়েছে, তারপর আমি অ্যাপ্লাইড ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে অ্যাজ আ ডাইরেক্টর অ্যান্ড প্রেসিডেন্ট ইন অ্যাপ্লাইড ফরেন্সিক সায়েন্স সোসাইটির মধ্যে আমি একটা কর্তব্যরত রয়েছি, তো ওইখানে আমরা কি করি, আমাদের ল্যাবে ওই যেই আমাদের কেসেস গুলো আছে, যে এক্সিবিট গুলো আছে, ওদেরকে আমরা অ্যানালাইসিস করে তারপর ওদেরকে আমরা অ্যাজ আ এক্সপার্ট উইটনেস, ইটস কামস আন্ডার দ্য ইন্ডিয়ান 45 সেকশন, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সেকশন 45 আই, ওইখানে আমরা গিয়ে আমাদের যে মতামতটা নেই, মতামতটা কি থাকে কি, আপনার যে এভিডেন্সটা হয়েছে, যে আমরা ক্রাইম সিন থেকে যে পুলিশ পাঠিয়েছে যে এভিডেন্সটা হয়েছে, সেটা কি ওই ওটার সাথে ম্যাচ করছে কি না, ম্যাচ করছে না, তো সেটার যে একটা যে পড়াশোনা সাইন্টিফিক ভাবে যেটাকে আমরা বলি গোয়েন্দা, গোয়েন্দা মানে কি, কিভাবে ওই ক্রাইমটা হয়েছে, ওই ক্রাইমটা কে করেছে, ওনার মধ্যে যে ক্রিমিনালটা কে, তো ক্রিমিনালকে আমরা যে ওইখানে যে ক্রাইম যে করেছে ওইখান ওইসবের এক্সামিনেশন এই ফরেন্সিক সায়েন্সের মধ্যে আসে। ধন্যবাদ বিষয়টা এত সুন্দর করে বলার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলছি, উনি ইন্ডিয়ান এভিডেন্স যে বিষয়টা বলছে, আমাদের বাংলাদেশে সেই একই ধরনের আইন আছে, এটা আসলে ব্রিটিশ আমল থেকে আইন, সেটা শুধু দেশভাগের পরে হচ্ছে আলাদা হয়েছিল। আমাদেরও বাংলাদেশে এভিডেন্স অ্যাক্ট 45 সেকশন 73 সেকশন আছে, যেটার আমরা আন্ডারে আমরা মূলত আমাদের প্রতিষ্ঠানও কাজ করে থাকি, আমরা ফিঙ্গারপ্রিন্ট ডকুমেন্ট এক্সামিনেশনও কাজ করে থাকি। এখন আমি জানতে চাচ্ছি, একজন ফরেন্সিক এক্সপার্ট বা ফরেন্সিক প্রতিষ্ঠান বা ফরেন্সিক সায়েন্টিস্ট কি কি সেবা দিয়ে থাকে? ফরেন্সিক যেম রকম আমাদের অ্যাপ্লাইড ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে, যেটা ইন্দোরে এমপিতে আছে, আমরা প্রথমত ফিঙ্গারপ্রিন্ট এক্সামিনেশন দেই, কোশ্চেন ডকুমেন্ট, তারপর আপনার সাইবার ডিজিটাল ফরেন্সিক সেবা দেই, তারপর আপনার মেডিকেল লিগাল ইনভেস্টিগেশন, তারপর আপনার লিগাল কনসালটেন্সি, কে কিভাবে কি কোন কেসটাকে কিভাবে করতে হবে, এই জন্য আমরা লিগাল কনসালটেন্সি দেই। এছাড়াও আরো প্রচুর সেবা আছে, যেটা আপনার আমাদের এই ইন্ডিয়াতে গভর্নমেন্ট এন্ড প্রাইভেট, ওইটা দুটোর মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আছে কি, ওইখানে আমরা কি কি, আমি যদি আরো বলি, গভর্নমেন্ট আমরা ব্যালাস্টিকের এক্সামিনেশন দিই, ব্যালাস্টিক মানে মনে করুন আপনার কোনো কোনখানে ফায়ার হলো, তো ওই যে বুলেট, বুলেটটা কোন ফায়ার আর্ম থেকে আপনার এক্সিট হয়েছে, তো ফায়ার আর্ম ফরেন্সিক বায়োলজি সিরোলজি, ওইখানে আমরা মনে করুন ক্রাইম কোনো একটা ক্রাইম সিন ঘটনাস্থলে থেকে আমরা যে ব্লাড পেয়েছি, তো ব্লাডের এক্সামিনেশনটাও করি, তারপর আপনার ডিএনএ এক্সামিনেশন, ম্যাটারনিটি প্যাটারনিটি কেসেস, ওইখানে আমরা ডিএনএ এক্সামিনেশন করি। এছাড়াও যদি আমি বলি, ফরেন্সিক সায়েন্সে মেইন তো ব্রাঞ্চ হচ্ছে আপনার 8টা টোটাল ব্রাঞ্চ রয়েছে, এটা ছাড়াও 35 টোটাল এক্সট্রা ব্রাঞ্চ রয়েছে, রিগার্ডিং এই যে টোটাল যে 8টা ব্রাঞ্চ হয়েছে, এই 8টা ব্রাঞ্চের মধ্যে আমরা কি কি যেই যে সেবাগুলো আছে, মনে করুন কি কোনো মানুষ বিষ খেয়ে, যেমন প্রচুর এরকম কেসেস আসে যেখানে মানুষ বিষ খেয়ে মারা যান, এট দ্যাট টাইম আমরা
যে ভিসরা স্যাম্পল, ভিসরা মানে আপনার যে ইন্টারনাল যে অর্গান আছে, লাংস, কিডনি, ইন্টেস্টাইন, এগুলার আমরা ডিটেকশন করে করি। তো বেসিক্যালি আমাদের ল্যাবে এইসব যে আছে এগুলো সার্ভিসেস আমরা প্রোভাইড করে থাকি। ওকে, আর ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে আমি বিষয়টা জানতে চাচ্ছি এই জন্য, আমি আমি চাচ্ছি আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক হচ্ছে ফরেন্সিক সায়েন্স নিয়ে, ফরেন্সিক সাইকোলজি নিয়ে তারা বিএসসি করুক, এমএসসি করুক, পিএইচডি করুক, আমার দেশে একটা বড় টিম দরকার, তাহলে আমরা দেশের জন্য অনেক সেবা দিতে থাকবো। এখন আপনার থেকে আমি জানতে চাচ্ছি, এই যেমন আমাদের তো পাশের দেশ ভারত, এখানের মধ্যে হচ্ছে আপনার এই ভারতের মধ্যে কতগুলো সরকারি বেসরকারি ফরেন্সিক প্রতিষ্ঠান আছে, এই সম্বন্ধে যদি একটু বলতেন। প্রতিষ্ঠান বলতে গেলে আমাদের যে কোর্স যেটা আমরা বলি থেকে ডিগ্রি, তো এটা বিএসসি ফরেন্সিক সায়েন্স আপনার 3 বছরের হয়ে থাকে, এন্ড এমএসসি ফরেন্সিক সায়েন্স 2 বছরের হয়ে থাকে। কিন্তু এখন প্রচুর প্রতিষ্ঠান রয়েছে সরকারি বেসরকারি বলুন, ওইখানে ওরা ইন্টিগ্রেটেড কোর্স করে দিয়েছে টোটাল 5 বছর। আফটার দ্যাট আমরা পিএইচডি করতে পারি রিলেটেড স্পেশালাইজেশন। কিন্তু প্রচুর গভর্নমেন্ট এন্ড প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষে রয়েছে, এখানে যে স্টুডেন্ট এই ফিল্ডে ইন্টারেস্টেড ওরা এই কোর্সটাকে পারসিউ করতে পারে। ওকে, এখানে খরচ কেমন পড়ে কোর্সগুলোতে? খরচ এটা ডিপেন্ড করে কলেজের উপরে, সরকারি বেসরকারি, কোন কোন কলেজ সরকারি আছে এক্সট্রা চার্জ করে। তো সেটা মিনিমাম মনে করেন আপনি বিএসসি 4-5 লাখের মধ্যে মধ্যে হয়ে যাবে। ওকে, সরকারি এখানে। আর বেসরকারি? বেসরকারি এটা বলছি না আমি, আপনার যে সরকারি বেসরকারি ওতে কিভাবে সেটাকে রান করাচ্ছে, সেটা 4-5 লাখের মধ্যে, 7 লাখের মধ্যে আপনার বিএসসির মধ্যে হয়ে যায়। ওকে, আমি এখন জানতে চাচ্ছি ইন্ডিয়াতে কতগুলো এরকম ফরেন্সিক ল্যাব বা ল্যাবরেটরিয়াল? দেখেন ফরেন্সিক আমি যদি গভর্নমেন্টের ল্যাবরেটরির কথা বলি, তো আমাদের সবচেয়ে যে প্রথমে যে হায়ারকিতে দেখি, হায়ারকিতে সবচেয়ে প্রথমে আসে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, যেটাকে আমরা সিএফএস এর বলে থাকি। তো সেন্ট্রাল লেভেলে আমাদের 8টা সিএফএস এর রয়েছে, এবং স্টেট লেভেলে 32টা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রয়েছে আমাদের ইন্ডিয়াতে। টোটাল যে স্টেট আছে, টোটাল স্টেটের মধ্যে 32টা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাব রয়েছে, এবং স্টেটের মধ্যে আবার ফার্দার ডিভাইডেড আছে আপনার ডিস্ট্রিক্ট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, টোটাল 80টা আপনার যে ডিস্ট্রিক্ট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আছে, 10টা আন্ডার ওয়ার্কিং চলছে, কনস্ট্রাকশনের চলছে আপনার, এবং যে লাস্ট যে হায়ারকি আছে এটা হচ্ছে মোবাইল অর মিনি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, দেয়ার আর টোটাল 530+ মোবাইল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, সেটা হয়ে গেছে আপনার গভর্নমেন্টের, গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট। অ্যাপার্ট ফ্রম আমরা যে আমাদের নিজের প্রাইভেট ল্যাবরেটরি আছে, যেখানে আমরা যেই আমি বললাম আপনাকে কি আমরা সার্ভিসেস দিয়ে থাকি, তো সেম প্রাইভেট প্রচুর আছে যারা যাদের সার্ভিসেস দিয়ে থাকে মানুষদের। শুনে আমার কাছে খুব ভালো লাগলো, সাথে একটা জিনিসটা আমার খুব কষ্টের জায়গাটা এখানে, আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত ফরেন্সিক সায়েন্স কোনো একটা ডিপার্টমেন্ট পর্যন্ত নাই, বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট নাই। হ্যাঁ, গভর্নমেন্টে কিছু ফরেন্সিক ল্যাব আছে বাট ইন্টারনাল, আমাদের একমাত্র হচ্ছে আমরা ফরেন্সিক নিয়ে কাজ করছি, যে আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেন্সিক সাইকোলজি গ্রাফোলজি বা ফরেন্সিক বিলি আমরা প্রাইভেট একমাত্র অর্গানাইজেশন কাজ করছি। কিন্তু আমি মনে করি আমাদের অনেক প্রতিষ্ঠান দরকার, অনেক রিসোর্স দরকার, তাহলে আমাদের ক্রাইম ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, ক্রাইম কমানোর ক্ষেত্রে আমরা সরকারকে, পুলিশকে, দেশকে, দেশের মানুষকে অনেকভাবে হেল্প করতে পারবো। এবার আমার লাস্ট আপনার কাছে জানতে চাওয়া, বিশেষ করে ডকুমেন্ট এক্সামিনেশন, ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন, হ্যান্ডরাইটিং ভেরিফিকেশন, এই জাতীয় কেস গুলো আপনাদের কাছে কিভাবে আসে এবং আপনারা কিভাবে এগুলো প্রেজেন্ট করেন? দেখেন যেরকম আমি প্রথমেই বলেছিলাম, ফরেন্সিক সায়েন্স হচ্ছে কি আমরা আমাদের সার্ভিসেস কাকে দেই, পুলিশদের, পুলিশদেরকে আমরা বলি কিভাবে ওরা ওই কেসটাকে ইনভেস্টিগেট করবে প্রপার ক্রাইম সিন থেকে। আর আপনি যেহেতু বলেছেন কিভাবে কেসটা আসে, কেসে যে আসে আমাদের কোর্ট যে আছে কোর্ট, ওইখানে তো লাস্ট প্রসিজার হচ্ছে সবখানেই বলুন, ভারতে বলুন, ইন্ডিয়াতে বলুন, অর এনি আদার কান্ট্রিতে তো বলুন, সবের লাস্ট হয়েছে কোর্ট, কোর্ট ইজ গিভ আস দ্য জাস্টিস, রাইট? তো কেসটা এইভাবে আসে যে অ্যাডভোকেট থাকে আমার, আমাদের অ্যাডভোকেটের কাছ থেকে আমাদের ওরা আমাদেরকে কেস দেয়, এবং যে ক্লায়েন্ট থাকে ক্লায়েন্টের কাছ থেকে আমাদেরকে কেসেস আমরা নিয়ে থাকি, এবং আমরা প্রপার এক্সামিনেশন করে ওটাকে আমরা অ্যাজ আ এক্সপার্ট উইটনেস কোর্ট আমরা ইয়ে করে দিচ্ছি। ওকে, তার মানে হচ্ছে ইন্ডিয়াতে এই ট্রেনটা, কারণ এক তো আমাদের আইনটাও ইন্ডিয়া বাংলাদেশে একই, সেখানে মধ্যে আপনাদের কোর্টের মাধ্যমে হচ্ছে আপনারা কিছু কেস পেয়ে থাকেন, আবার ক্লায়েন্টরা সরাসরি আপনাদের কাছে আসে তাদের বিষয়গুলো, এবং এরপরে এই রিপোর্টগুলো তারা হচ্ছে কোর্টে সাবমিট করে আপনারা হচ্ছে এটাকে
ক্রস ভেরিফিকেশনের জন্য ওখানে আপনারা ওখানে দিয়ে থাকেন। এটা অনেক সুন্দর একটা সিস্টেম। আমি বাংলাদেশের জনগণকে বলবো, বাংলাদেশে আমরা ওই আমাদের এই প্রতিষ্ঠান আমরা এই সেবাটি দিয়ে আসি, আপনারা চাইলে আমাদের থেকে সেবাটি নিতে পারেন। এবং আপনি আমাদের ভিডিওর নিচে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম্বার পেজ এবং ওয়েবসাইট ঠিকানা পেয়ে যাবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং এই ফরেন্সিক সম্পর্কে আরো বিভিন্ন তথ্য, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আরো সামনে আরো অনেক ভিডিও আসতেছে এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা আছি ফরেন্সিক বিডি টিম আপনার সাথে। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম। Woo!